সত্যি কি সম্ভব না সাকিবের সিনেমায় বলিউডের নায়িকা, সেটা নিয়েই চলছে বাহাক বিতর্ক। অনেক সুশীলদের মতে বলিউডের নায়িকা নেওয়ার কথাটি ফাঁকা আওয়াজ। সব কিছু ডিটেলসে জানাবো, তার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। তার সঙ্গে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সের ফার্স্টেই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ভিজিট করে আসবেন অবশ্যই। সাকিব খানের সিনেমায় বলিউড আর্টিস্ট কাজ করানো সম্ভব না। বলিউডের কাজল এবং বিদ্যা বালানকে নিয়ে কাজ করা স্বপ্ন স্বপ্ন হয়েই থাকবে সাকিব খানের। সাকিব খান দুই টাকার আর্টিস্ট, আর বলিউডের আর্টিস্ট কোটি কোটি টাকা পারিশ্রমিক নেয়। কেমন করে সম্ভব সাকিব খানের সঙ্গে কাজ করা? অনেকেই এমন মত প্রকাশ করেছে। অনেকেই আবার সাকিব খান এবং বলিউড নায়িকা কাজল এবং বিদ্যা বালানের পারিশ্রমিকের একটি লিস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সাকিব খানের পারিশ্রমিক 80 লাখ, 20 লাখ কম হলেও চলবে। কাজলের পারিশ্রমিক 6 কোটি, 1 টাকাও কম চলবে না। বিদ্যা বালানের পারিশ্রমিক 2 কোটি, 20 লাখ টাকা কম হলেও মানবে, এমন কিছু লিস্ট শেয়ার করেছেন বাংলার সুশীলরা। অনেকের মতে এটা শাবানার হাজব্যান্ড সাদিকের ভাইরাল হওয়ার কৌশল, সে ভাইরাল হওয়ার জন্য এমন নিউজ শেয়ার করেছে। সাকিব খান যেহেতু বাংলার সুপারস্টার, তার সঙ্গে আরও যদি বলিউডের নায়িকার খবর ভাইরাল হয় তাহলে সাদিকের নতুন সিনেমার প্রমোট হবে। বিনা পয়সায় প্রমোট সবাই করতে চায়, আসলে সেটা নিয়েই আমিও শঙ্কিত, কারণ সাকিব খানের নাম নিলেই সুপারহিট। দর্শকরা সাকিবের একটি নতুন পোস্ট পেলেই ভাইরাল করে দেয়, আরও যদি সারপ্রাইজিং কোনো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি তারপরও সাদিক স্যারকে অনুরোধ করব, এই গুঞ্জন যেন গুঞ্জন হয়ে না থাকে, 2023 সাল যেন সাকিবময় হয়। মেগাস্টার সাকিব খান বছরের শুরুতেই বলেছিল এবার আর ঘোষণা নয়, শুটিং প্ল্যান রিলিজ ডেট কনফার্ম করেই ঘোষণা দিব। হয়তো হতেও পারে বসের সারপ্রাইজ কাজল অথবা বিদ্যা বালান। তাছাড়া যারা বলছে সাকিব খান 2 টাকার আর্টিস্ট, তাদেরকে বলছি আপনার কাছে সাকিব খান 2 টাকার আর্টিস্ট হতে পারে, কিন্তু বিশ্বের সব সিনেমা প্রেমী বাঙালিদের হৃদয়ে রয়েছেন তিনি, এই কথাটি সবার মাথায় রাখা দরকার। আর একবার সাদিক স্যারকে বিশ্বাস করে দেখুন না, 16 তারিখে কলকাতায় রাজীবের সঙ্গে বসে কি করে, যদি 16 তারিখের পর কোনো আপডেট না আসে তখন বলতে পারেন এই খবরটি ভুয়া। কিন্তু এখন বলার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি, কারণ কার পারিশ্রমিক কত সেটা আমাদের ভাবার দরকার নেই, সেটার একান্ত দায়িত্ব প্রযোজক এবং পরিচালকের হাতে। আমাদের লাগে সাকিবের সঙ্গে বলিউডের নায়িকার জুটি। বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করুন, সাকিব খানের কানে পৌঁছান, দেখবেন তিনি নিজেও এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন। কোনো কোনো সাকিবিয়ানদের দাবি সাকিবের বিপরীতে নোরা ফাতেহি হলে ভালো হতো। কাজল বিদ্যা বালানের চেয়ে অনেক কিউট লাগে নোরা ফাতেহিকে, আমার কাছেও নোরা ফাতেহিকে ভালো লাগে। অনেকেই বলছে নোরা ফাতেহি কিউট হলেও কাজল বিদ্যা বালানের চেয়ে কম পারিশ্রমিক নিয়ে কাজ করতে পারবে, সেজন্য তাকে চোজ করলে ভালো হবে। সাকিব খানও নাসর বান্দা, এই বিষয় নিয়ে এক্ষণে কিছু বলতে চাচ্ছেন না তিনি, তিনি আছেন গভীর ঘুমত। হয়তো ঘুম থেকে উঠে ভক্তদের চমক দিবেন কিং খান, দিন শেষে আশা করব চমকটি যেন বাস্তবায়ন হয়, আর সেটার আশায় প্রতিটা সাকিবিয়ান।